মঙ্গলবার দুর্গানগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে বিক্ষোভ প্রদর্শন করে এলাকার জনগণ। ঘটনার বিবরণ জানা যায়, মঙ্গলবার দুপুর বেলা সবরুমের দুর্গানগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে বিদ্যালয়ের অপর একজন শিক্ষিকাকে ক্লাসরুমে বন্দী করে বিক্ষোভ প্রদর্শন করলেন এলাকার জনগণ। জনগণের বক্তব্য, বিদ্যালয়ের জনৈক শিক্ষক ছাত্রছাত্রীদের প্রতি প্রতিনিয়ত স্কুলের পাশে থাকা তার নিজের রাবার বাগানে স্ক্র্যাপ সংগ্রহ করাই এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দিয়ে অবসর সময়ে নাকি শিক্ষক মশাইয়ের শরীরের ক্লান্তি দূর করার জন্য ম্যাসাজের ব্যবস্থা করতে হয় ছাত্রছাত্রীদের। ছাত্রছাত্রীদের টিফিন বক্স হাতিয়ে খাওয়া এছাড়াও বিনা কারণে মারধরের ব্যবস্থাও রয়েছে বিদ্যালয়ে, এমনটাই জানান এলাকার জনগণ ও স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকরা। এলাকাবাসীর দাবি, অতিসত্বর এই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপসারণ করে শীঘ্রই যেন নতুন শিক্ষকের ব্যবস্থা করে দেন শিক্ষা দপ্তর। এ বিষয়ে এলাকার জনগণ ও স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকরা কি বলছেন বিস্তারিতভাবে তা শুনে নেওয়া যাক। ক্লাস ফোর হরে তখন পরীক্ষা চলাকালীন এই নিরঞ্জন ভৌমিক আমার ছেলের কাঁধের মধ্যে, মানে দুনো হাতে হাত, দুনো কাঁধের মধ্যে হাত দিয়ে সমস্ত ভর ওই আমার ছেলের উপর দিয়েছিল, তাই এখন পর্যন্ত আমার ছেলে অসুস্থ। কত বছর বয়স এখন আপনার ছেলে? আমার ছেলে ওখানে কোন ক্লাসে পড়ে? ওখানে 12 পরীক্ষা দিছে, ফাইনাল পরীক্ষা দিছে, এবার কলেজে ভর্তি হইব। তার মানে বরাবরই ওনার চারিত্রিক বৈশিষ্ট্য এরকমই? বরাবরই এরকম। আমার বাড়ির কাছে থেকে আমার ছেলের বারবার পান সুপার লেগে ফাটা আর কি জানি না, ইয়া ভাত খাওয়ার লেগে ফাটা। হ্যাঁ স্যার, সকালবেলা আয়ে বাগানে যায় কাজ করে, এখন করলে আমার ছেলের বাঘ ফাড়া, মেয়ের ভাত বাঘ ফাড়া। তো আমার, আমি যদি না থাকি বাচ্চার কাছে না ফেলে, হ্যাঁ স্কুলে এলে হ্যাঁ শুধু মারে, তোর মাখি লিখে ভাত দিছে না, তোর মাখি লিখে ভাত দিছে না, এটা করে। ভাত কার জন্য? আপনার ছেলের জন্য না উনি খাওয়ার জন্য? উনি খাওয়ার জন্য, উনি লেগে ভাতই আনে, আনা লোয়াস মানে ছাত্ররা দিয়া। এর আগে মিড ডে মিল বন্ধ আছিল, এরপরে আমরা বাড়ি থেকে খাওয়ান দিয়ে যেতাম, হ্যাঁ বাচ্চারা খাওয়ান লেগে হেঁকায় লাগতো, বাচ্চারা খাওয়ান লেগে দিত না।